আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, বার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনায় আমরা এই পর্বে ফৌজদারি কার্যবিধির বিগত সালে আসা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান করব। তো যারা 2023 সালে বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল আলোচনা যাওয়ার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব। প্রশ্ন, FIR এর পূর্ণাঙ্গ শব্দরূপ কোনটি? অপশন ক ফাইনাল ইনভেস্টিগেশন রিপোর্ট, অপশন খ ফাইনাল ইনকোয়েস্ট রিপোর্ট, অপশন গ ফার্স্ট ইন্সপেকশন রিপোর্ট, অপশন ঘ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। সঠিক উত্তর অপশন গ। FIR এর পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। প্রশ্ন 14, পুলিশি তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে দাখিলকৃত রিপোর্টের প্রচলিত নাম কি? অপশন ক রিলিজ রিপোর্ট, অপশন খ চার্জ শিট, অপশন গ ফাইনাল রিপোর্ট, অপশন ঘ ডিসচার্জ রিপোর্ট। সঠিক উত্তর অপশন গ, ফাইনাল রিপোর্ট বা FRT যাকে বলা হয়। অর্থাৎ পুলিশি তদন্তের অভিযোগের যদি প্রাথমিক সত্যতা পাওয়া না যায়, তাহলে পুলিশ কর্তৃক দাখিলকৃত যে রিপোর্ট রয়েছে তাকে FRT বা ফাইনাল রিপোর্ট বলা হয়ে থাকে। 15 নম্বর প্রশ্ন, নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় রেকর্ড করবেন? অপশন ক 1990 ধারা। 15 নম্বর প্রশ্ন, নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় রেকর্ড করবেন? অপশন ক 190 ধারা, অপশন খ 200 ধারা, অপশন গ 201 ধারা, অপশন ঘ 202 ধারা। সঠিক উত্তর অপশন খ 200 ধারা। ফৌজদারি কার্যবিধির 200 ধারার বিধান মতে আদালত অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করবেন। 16 নম্বর প্রশ্ন, নালিশ মামলায় সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদালতে হাজির না থাকলে আদালত কি আদেশ দিতে পারেন? অপশন ক ওয়ারেন্ট জারি, অপশন খ মামলা খারিজ, অপশন গ আসামি খালাস, অপশন ঘ আসামি ডিসচার্জ। এখানে সঠিক উত্তর হবে অপশন গ আসামি খালাস। অর্থাৎ কোনো নালিশকৃত মামলায় যদি সমন ইস্যু হয় এবং ধার্য তারিখে যদি অভিযোগকারী বা নির্ধারিত তারিখে অভিযোগকারী আদালতে হাজির না থাকে, তখন আদালত আসামিকে খালাসের আদেশ দিতে পারেন। 17 নম্বর প্রশ্ন, ফৌজদারি মামলায় আসামি কোন পর্যায়ে ডিসচার্জের আবেদন করতে পারেন? অপশন ক অপরাধ আমলে নেওয়ার তারিখে, অপশন খ চার্জ গঠনের সময়, অপশন গ চার্জ গঠনের পরে, অপশন ঘ সাক্ষ্য গ্রহণ শেষে। সঠিক উত্তর অপশন খ চার্জ গঠনের সময়। 18 নম্বর প্রশ্ন, ফৌজদারি মামলায় চার্জ গঠনের দায়িত্ব কার? অপশন ক বাদীর, খ সরকারি উকিলের, গ কোর্টের, ঘ পুলিশের। সঠিক উত্তর অপশন গ কোর্টের। অর্থাৎ ফৌজদারি মামলায় চার্জ গঠনের দায়িত্ব হচ্ছে কোর্টের। 19 নম্বর প্রশ্ন, ফৌজদারি মামলায় চার্জ গঠনের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কোন তথ্যটি, অর্থাৎ 19 নম্বর প্রশ্ন, ফৌজদারি মামলায় চার্জ গঠনের ক্ষেত্রে
অপরাধ সংক্রান্ত কোন তথ্যটি উল্লেখের প্রয়োজন নাই? অপশন ক সময়, খ স্থান, গ আইন, ঘ শাস্তি। সঠিক উত্তর অপশন গ শাস্তি। ২০ নম্বর প্রশ্ন, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামির জামিন প্রাপ্তির সুযোগটি? অপশন ক মৌলিক অধিকার, খ সাংবিধানিক অধিকার, গ নাগরিক অধিকার, ঘ আইনগত অধিকার। সঠিক উত্তর অপশন ঘ আইনগত অধিকার। অর্থাৎ কোনো জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামির জামিন প্রাপ্তি হচ্ছে একটি আইনগত অধিকার। ২১ নম্বর প্রশ্ন, অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারা বলে আসামির কোন অবস্থানটি বিবেচনায় আদালত জামিন দিতে পারেন? অপশন ক আর্থিক অভাব, খ শিক্ষাগত যোগ্যতা, গ নিকট আত্মীয়ের অসুস্থতা, ঘ শারীরিক অক্ষমতা। সঠিক উত্তর অপশন ঘ শারীরিক অক্ষমতা। ২২ নম্বর প্রশ্ন, দায়রা জজ নিম্নোক্ত কোন আদেশের বিরুদ্ধে রিভিশনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন? ক ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশ, খ ম্যাজিস্ট্রেটের ডিসচার্জ আদেশ, অপশন ক অতিরিক্ত দায়রা জজের আদেশ, অপশন ঘ অপর্যাপ্ত দণ্ডের আদেশ। সঠিক উত্তর অপশন খ ম্যাজিস্ট্রেটের ডিসচার্জ আদেশ। পরবর্তী প্রশ্ন, একটি জেলায় এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে অন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা স্থানান্তর করতে পারেন? অপশন ক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, খ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, গ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ঘ জেলা ম্যাজিস্ট্রেট। সঠিক উত্তর অপশন ক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অর্থাৎ এক জেলার এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে অন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা স্থানান্তর করতে পারেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পরবর্তী প্রশ্ন, ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো ব্যক্তির অসদাচরণের মুচলেকা দেওয়ার আদেশ দিতে পারেন? অপশন ক জেলা ম্যাজিস্ট্রেট, খ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সঠিক উত্তর অপশন ক জেলা ম্যাজিস্ট্রেট। অর্থাৎ কোনো ব্যক্তির অসদাচরণের ব্যক্তিত্বের মুচলেকা দেওয়ার আদেশ দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ২০২৩ সালের বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনায় এই পর্বে ফৌজদারি কার্যবিধির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান করলাম। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।